দর্শক, আমাদের সহকর্মী রাহাত রয়েছেন শাহবাগে, আমরা যুক্ত হব রাহাতের সাথে। রাহাত, আপনি তো শাহবাগে রয়েছেন, সেখানকার সর্বশেষ কি কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন আমাদের। ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি শাহবাগ চত্বরে, যেখান থেকে আসলে আন্দোলনগুলো শুরু হয়ে থাকে। তো আমরা যেমনটি জানি যে গত কয়েকদিনের আন্দোলনের প্রেক্ষিতে আজকে দুপুরে যখন সরকার পতনের ঘোষণাটি এলো, তারপর থেকে সারা বাংলাদেশে আসলে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে, এবং তার ব্যতিক্রম কিন্তু শাহবাগ নয়। আমরা এখানে শাহবাগে চত্বরে এসে যেটি দেখতে পেয়েছি যে যারাই এখানে আন্দোলনকারী ছিলেন বা মৌন সমর্থন বলেন বা অন্যান্য সকল দিক থেকে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, তারা প্রত্যেকে এই শাহবাগে এসেছেন, অন্তত যারা আসতে পেরেছেন। অন্যদিকে দেখেছি যে যারা মূলত এই আন্দোলনের সাথে সম্পৃক্ত, বেশ কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম যে আন্দোলনের মাঝে অনেকে আসছেন যারা পানি বিতরণ করছেন বা বিভিন্ন ধরনের জুস বিতরণ করছেন। এই যে জিনিসগুলো নিয়ে আজকে যারা আন্দোলনের জন্য এসেছিলেন দুপুরে সরকার পতনের ঘোষণার পর থেকে, সেই জিনিসগুলো তারা একেবারে অকাতরে বিলিয়ে দিচ্ছেন যারা এখানে এসছেন সেই জমায়েতের মাধ্যমে। এবং কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা এখানে দেখেছিলাম যে যখন নামাজের সময় হয়ে গিয়েছিল, তখন এখানে কিছু মানুষ সেখানে এই শাহবাগ চত্বরে তারা নামাজ পড়ছিলেন, এবং অন্যান্য যারা ছিলেন তারা তাদেরকে গার্ড দিচ্ছিলেন, এবং এর বাইরে যারা ছিলেন এখানে তাদের প্রত্যেকের চোখে মুখে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে যে এই সরকার পতনের পর তারা হয়তো বা আবার নতুন করে স্বাধীনতা পেল, এমন একটি উচ্ছ্বাস কিন্তু আমরা জনসাধারণের মাঝে দেখতে পেয়েছি। এবং তাদের সাথে কথা বলে বা আমরা তাদের যে কথাগুলো শুনে যতটুকু বুঝতে পেরেছি বা যতটুকু জানতে পেরেছি তার মাধ্যমে এটা বেশ ভালোভাবে বোঝে যে তারা আজকে খুব বেশি উচ্ছ্বসিত। এবং বিগত কয়েকদিনে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বা যে ধরনের ঘটনা ঘটেছে তেমনটি কিন্তু আজকে এখন এই শাহবাগে এখন দেখা যাচ্ছে না, অন্তত এই মুহূর্তে দেখতে আমরা পাচ্ছি না। এবং তুলনামূলকভাবে আমরা যেটি দেখতে পেয়েছি যে দিন গড়াবার সাথে সাথে, বেলা গড়াবার সাথে সাথেই এখন যেহেতু সন্ধ্যা নেমে এসছে এবং এই সন্ধ্যা নেমে যাওয়ার সাথে সাথে ধীরে ধীরে মানুষের যে ভিড় এখানে সেটি ধীরে ধীরে কমে যাচ্ছে, অনেকেই তাদের ঘরে ফিরে যাচ্ছেন। তারপরেও জমায়েত যে একেবারেই কমে যাচ্ছে তেমনটি নয়, শাহবাগ আজকে লোকে লোকারণ্য এবং এখানে মানুষের ভেতরে তাদের নতুন একটি পাওয়ার যে স্পৃহা, সেই স্পৃহাটি আমরা দেখতে পেয়েছি দেশত্যাগ বা পদত্যাগের পর থেকেই এই স্পৃহাটি এখন পর্যন্ত চলমান। এবং যে বিষয়টি না বললেই নয় সেটি হচ্ছে যে স্বাধীনতায় স্বাধিকারে শাহবাগ সবসময় এরকমভাবে উজ্জ্বল ছিল, এবং আজকেও সেই প্রেক্ষাপটটি কিন্তু আমরা দেখতে পেয়েছি, সেই জিনিসটি আমরা এখানে এসে অনুভব করেছি। এবং যারা এখানে আন্দোলনকারীরা ছিলেন তারা নতুনভাবে তাদের এই আন্দোলনকারীর সাথে নতুনভাবে তারা উদ্দীপ্ত হয়েছেন, উদ্দীপনায় তারা একত্রিত হয়েছেন, এবং হয়তোবা আজকে এখন পর্যন্ত যদিও এটি নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, তারপরেও এটি মোটামুটি বোঝা যাচ্ছে যে তাদের ভেতর এই যে উৎসাহ, এই যে উদ্দীপনা, সেটি হয়তো বা আজকে মধ্যরাত পর্যন্ত এভাবেই চলতে থাকবে। তো শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ রাহাত আমাদের সাথে যুক্ত থাকার জন্য।